নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলেছি কলমি শাকের দারুণ একটি রেসিপি। যদিও আমার বাড়িতে প্রতিদিনই কলমি শাক আনা হয়, তা তবে সেটা শুধু লিলির জন্য। তবে আজকের কলমি শাকটা এতটা টাটকা ছিল আর একদম দেশি। এখন তো চাষেরও কলমি শাক হয়েই থাকে, তবে এই শাকটা কিন্তু পুকুর থেকে তুলে আনা। বাস, আমি আর লোভ সামলাতে না পেরে ভাবলাম একটা বানিয়েই ফেলি রেসিপি, আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এর জন্য আমি নিয়েছি ডুমো ডুমো করে বেগুন কেটে, আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করে বেশ একটা মতন আলু। আলুটা আমি একটু বড় সাইজের নিয়েছি। শাকগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি মনে করেন একটু বড় বড় কুচাবেন, সেটাও করতে পারেন, আরও মিহি পারলে মিহিও করতে পারেন। এবার আমি কড়াই গরম হলে তেল দিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছ। তবে এখানে চিংড়ি মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, অল্প লবণ আর হলুদ দিয়ে আমি খুব অল্প পরিমাণে ভেজে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো ভাজাতেই সিদ্ধ হয়ে যায়। ওই তেলেই আমি বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো কিন্তু আমি হাই ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে গলে না যায়। ওই কড়াইয়েই আরও একটু তেল দিয়ে আমি কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি রসুনটা দিচ্ছি না, কারণ আমি এখানে মাছ আর আলু বেগুনটা অ্যাড করেছি বলে রসুনটা কিন্তু আমি দিই। এবার দিয়ে দিলাম শাকগুলো। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি আর হলুদ। আপনারা যদি শাকে চিনি খেতে পছন্দ না করেন, তাহলে চিনিটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে মাঝারি চামচের এক চামচ মতন লবণ, অল্প পরিমাণে হলুদ আর ছোটো চামচের দু চামচ মতন চিনি দিয়েছিলাম। নাড়াচাড়া করে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ঢেকে দিয়ে লো ফ্লেমে রেখেছিলাম। 6 মিনিট পরে আমি খুলে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা আলু বেগুন আর মাছটাকে দিয়ে দিলাম। এর সঙ্গেও ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতন জল, এটা ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য, কারণ শাকের জল যা বেরোনোর আগেই বেরিয়ে গেছে। তা বাস, 5 থেকে 6 মিনিটের জন্য আমি জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে আবার আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে বোঝা যাচ্ছে আলু বেগুন এবং শাক সম্পূর্ণ পরিমাণে কিন্তু গলে গেছে, আর ঢাকা দেওয়ার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, বাই বাই।